কথা আছে মামার বাড়ি মধুরহারি, এই যে মেয়েরা মামার বাড়ি গিয়েছে, সেখানে বসে দোলনা খাচ্ছে, আজকে সেটার উপরে একটা ভ্লগ বানিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মেয়েদের দোলনা খাইয়ে বিকেলবেলা বোন মিলে গেলাম একটু শপিংয়ে, এই জুতা কিনতে। যেহেতু শীত চলে আসছে, সেহেতু একটু শ্যু কিনতে হবে। এই যে শ্যু কিনবো, তার জন্য বহুত অনেক দোকান ঘোরাঘুরি করছি। একই টাইপের শ্যু, যা এটা আমার পায়ে পড়া ছিল সেই টাইপের শ্যুই সব জায়গায়। আর হচ্ছে আমি কেডস অত পছন্দ করি না, যার কারণে আমার কেডস ভাল লাগে না, সবসময় পরা যায় না। শ্যু কিন্তু সব সময় পরা যায় 12 মাস, তার যার কারণে আমি শ্যুই খুঁজছিলাম। অনেক শ্যু দেখলাম বিভিন্ন দোকানে, বিভিন্ন ব্র্যান্ডের দোকানে। অ্যাপিক্সে একটা শ্যু পছন্দ হয়েছিল, কিন্তু আমার রেঞ্জ অনুযায়ী পছন্দ হয়নি, 2400 টাকা না 2800 টাকা ছিল মেবি। তারপরে যে সম্রাটে দেখলাম, সম্রাটের কালেকশনও মোটামুটি খুব একটা ভালো না। তারপর দেখলাম ঘুরে ঘুরে সবগুলো দোকান একই টাইপের, মনে হচ্ছে শ্যুর কালেকশন সব একই টাইপের। তা আমি চাচ্ছিলাম, যেহেতু আমি একটু উঁচু টাইপের শ্যু খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, তারপরে আরো একটা দোকানে গেলাম। এই দোকানটায় আমি আগেও গিয়েছি, এই দোকানটার কালেকশন আফজাল, এদের কালেকশন খুব মোটামুটি ভালোই। এদের কালেকশন সবগুলোই হচ্ছে বেশ আধুনিক, ভালো ভালো স্যান্ডেল ছিল এবং চায়না শ্যুও ছিল বেশ কিছু। আমার একটা শ্যু পছন্দ হয়েছিল, কিন্তু আমার সাইজের ছিল না, যার কারণে আর নেওয়া হয়নি। এই যে ঘুরে ঘুরে সবগুলো শ্যু দেখছিলাম, তারপরেও আর একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ওই যে এই শ্যুটা খুব ভালো লাগছিল, কিন্তু শ্যুটা আমার পায়ের ছিল না, যার কারণে আর নেওয়া হয়নি। যাই হোক, আমরা পরের দোকানে চলে আসছি। পরের দোকানে এসে আবার দেখতেছি, দেখেন একই টাইপের সব স্যান্ডেলগুলো। যেহেতু আমি একটা সবসময় পরার জন্য একটা স্যান্ডেল নেবো, সেহেতু আমার এমন একটা স্যান্ডেল দরকার যেটা পরে আমি এই দামে পণ্য তো স্যান্ডেল পেয়ে গেছি। স্যান্ডেলটা আর ভিডিও করা হয় নাই, এই দোকান থেকে নিয়েছি আমরা স্যান্ডেল। এইখানে ছিল প্রথমে ব্লু কালার স্যান্ডেলটা পছন্দ হয়েছিলো, পরে যে আর নেওয়া হয়নি। পরে এই যে পাশে ব্লুর পাশে যে স্যান্ডেলটা, ওই স্যান্ডেলটা নিয়েছি। তারপরে আসলাম একটু ওড়নার দোকানে। এর আগে আমরা জামার কাপড় কিনছি, জামার কাপড় কিনে এখন ম্যাচিং ওড়না আমার জন্য, আমরা ম্যাচিং ওড়না নেইনি, হেজাব নিয়েছি, আর হচ্ছে আম্মুর জন্য ওড়না নিলাম। এটা হচ্ছে ডাকবাংলা, খুলনা ডাকবাংলা দোকান, ডাকবাংলা একটা একেবারে ওড়নার দোকান। এখান থেকে আমাদের মোবাইল হারিয়ে গিয়েছে, বাসায় এসে দেখি এখানে ভিডিও করতে করতে কোন কখন যে মোবাইলটা হারিয়ে গিয়েছে তা আর টের পাইনি। যাই হোক, এজন্য ভিডিওটা দিতে দেরি হলো। আমরা এখানে দেখলাম, যেহেতু বাচ্চা কোলে ছিল, বাচ্চার সোয়েটার ছিল ব্যাগের মধ্যে, আর আর অনেক বেশ কিছু কেনাকাটা হয়েছে, যার কারণে এই যে এইটা পর্যন্ত ভিডিও করা হয়েছে, আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা আর কিছু কেনাকাটা করলাম, কসমেটিক্সের দোকানে গেলাম, তারপরে বাসায় চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।